নমস্কার বন্ধুরা, অনুরোধ দেখেছেন সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, কাঁঠাল তলায় যখন বুঝতেই পাচ্ছেন কাঁঠাল তুলতে এসেছি, আজকে কাঁঠালের এঁচোড় দিয়ে কাঁঠালের এঁচোড়ের চপ তৈরি করব। তো কাঁঠাল কেটে নেব। এই যে এই কাঁঠালটা কেটে নেব। এক জায়গায় দুইটা কাঁঠাল, তো কপি লাগানো যাচ্ছে। এই যে বন্ধুরা, কাঁঠাল কাটা হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে। বন্ধুরা, এই যে কাঁঠাল নিয়ে চলে আসলাম, কাঁঠালটা কেটে নেব। দেখুন এখনো আঠা বেরোচ্ছে। তো কাঁঠাল কেটে নেওয়ার আগে একটা আলু কেটে নেব। কাঁঠালের আটা কিন্তু হাতে লাগলে ছাড়াতে চায় না, তাই কাঁঠাল কেটে নেওয়ার আগে হাতে আর বটিতে ভালো করে তেল মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, কাঁঠাল কাটা হয়ে গেল, ভিতরটা দেখুন। এই যে আঠা, কাঁঠাল কিন্তু কেটে অবশ্যই জলে দিতে হয়, তা না হলে কালো হয়ে যায়। তো এই যে বন্ধুরা, কাঁঠাল কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, কাঁঠাল আর আলু ধুয়ে নিয়ে চলে আসলাম। তো প্রথমে কাঁঠাল আর আলুটা সিদ্ধ করে নেব। কাঁঠাল আর আলু সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার কেটে রাখা কাঁঠাল আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার চাপা দিয়ে কাঁঠাল আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, কাঁঠালের এঁচোড়, আলু সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা গ্লাস দিয়ে আলু আর কাঁঠালের এঁচোড়গুলো গলিয়ে নেব। চেষ্টা করবেন একদম মিহি করে গলিয়ে নেওয়ার। এই যে দেখুন, কাঁঠালের এঁচোড় আর আলু একদম মিহি করে গলিয়ে নিয়েছি। এবার চুলায় আবার কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কড়াইতে কয়েকটা শুকনো জল দিয়ে দেব। এই যে শুকনো জলগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব।
দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া গুঁড়ো, শুকনো ঝাল গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো। এবার কাঁঠাল আর আলুর পেস্টটা দিয়ে দেব। সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে শুকনা ঝালটা ভেজে রেখেছিলাম এটা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেব। চাপ বানানোর জন্য এই যে কাঁঠালের এঁচোড়ের ডোটা একদম রেডি, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। কাঁঠালের এঁচোড়ের ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি আর একটা পাত্রে কিছুটা বেসন নিয়ে নেব। আর বন্ধুরা, এই বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, চেলে না নিলে বেসনের ভিতরে যে খুচি থাকে তার জন্য চপ খেতে একদমই ভালো লাগবে না। এবার এই বেসনের ভিতরে আমি কিছুটা মশলা মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, এক চিমটি বেকিং পাউডার দিয়ে দেব। এবার এই বেসনের ভিতরে অল্প অল্প করে জল অ্যাড করব। অল্প অল্প করে জল মিশিয়ে একটা বেটার তৈরি করে নেব। একবারে কিন্তু জল মিশাতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এই যে বন্ধুরা, বেটারটা একদম তৈরি হয়ে গেছে। আর বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, চামচ ডুবানোর পর উঁচু করলে এই যে চামচের গায়ে দেখুন একটা কোড হয়ে যাচ্ছে। চামচের গায়ে এরকম কোড হয়ে গেলে বুঝতে হবে বেটারটা একদম ঠিকঠাকই হয়েছে। এবার চপগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আবার কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেবো, আর এই চপগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে। ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার চপ আকার করে তৈরি করে নেব। এই যে চপগুলো বানিয়েছি, এগুলো এবারে বেটারের ভিতরে দিয়ে দেব। এই যে বেটারের ভিতরে একটু ডুবিয়ে নিয়ে গরম তেলের ভিতরে দিয়ে দেব। এবার মিডিয়াম জালে এপিটোপিট খুব ভালো করে ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি, এভাবে বাকিগুলো ভেজে নেব। বেটারও শেষ, চপ বানানো শেষ,
যাই হোক, সবগুলো চপ ভালো মতো হয়ে গেল। তো এই যে বন্ধুরা, পুরো এক প্লেট চপ এই যে একদম রেডি। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে ভিতরটা। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা চপ খেতে এত টেস্ট হয়েছে, মুখে দিলে কিন্তু আর কথাই বলতে ইচ্ছা হবে না, মানে শুধু খেতেই মন চাইবে। তো এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এই চপ কিন্তু সন্ধ্যাবেলা খেতেই বেশি ভালো লাগে। আমি একটু সন্ধ্যার দিকেই মানে চপগুলো ভাজলাম যাতে সবাই মিলে এক জায়গায় বসে খেতে পারি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।